যারা ঈদ মিলাদুন্নবীকে বেদাত ফতোয়া দিবে, নাজায়েজ ফতোয়া দিবে, মিলাদুন্নবীর জন্য দলিল কষবে, মনে করবেন তাদের ঈমানের মধ্যে কি আছে, সমস্যা আছে, তাদের ভিতরে ভিতরে কালো জ্বর ধরছে। কি জ্বর? কালো জ্বর। কালো জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে না, জিলেবি খাইলে মজা, গোস্ত মাংস খাইলেও মজা লাগে না, কেন? ভিতরে জ্বর আছে। ভিতরে কি আছে? জ্বর আছে। যত কারণে ভালো জিনিস খাইলেও কি লাগে না? মজা লাগে না। ঠিক অনুরূপভাবে ঈদ মিলাদুন্নবীর মাস আসলে, ঈদ মিলাদুন্নবীর মাহফিল উদযাপন হলে, ঈদ মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করলে কিছু মানুষের কাছে খারাপ লাগে। তারা কার দলের মানুষ? সব একটু কথা বলেন, কার দলের মানুষ? শয়তানের দলের মানুষ। আমরা যারা ঈদ মিলাদুন্নবী করছি, আমরা হলাম আল্লাহ পাকের দলের মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজেই তো কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াইদ আহাজাল্লাহু মিসাকান নাবিয়িন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আমার নবীর মিলাদের উপরে, নবীদেরকে নিয়ে মিলাদুন্নবী করেছেন, আম্বি ইকরামদেরকে নিয়ে মিলাদুন্নবী করেছেন। ওই মাহফিলে আল্লাহ ছিলেন বক্তা, আর সমগ্র শ্রোতা ছিল আল্লাহর নবীগণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মাহফিলের শ্রোতা আম্বি ইকরাম, আর বক্তা ছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদ মিলাদুন্নবী করা কার সুন্নত? সুন্নতে এলাহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন্নবী আল্লাহর সুন্নত, ঈদ মিলাদুন্নবী নবীর সুন্নত, ঈদ মিলাদুন্নবী সাহাবায়ে কেরামের সুন্নত, ঈদ মিলাদুন্নবী আমরা যে করছি, এটা আমাদের কারো বানানো ঈদ নয়। বলেন না সালাতুন আর একটু মহাবন নিয়ে পড়েন, সালাতুন আর একটু মহাবন নিয়ে আপনাদেরকে পড়তে হবে, সালাতুন হে মেরে দিল কো তমাপ নাম লেতে হি তোমারা ইয়া নবী সালাতুন তাহলে আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ নিজে আমার নবী মিলাদ করেছেন। আল্লাহ নিজে আমার নবীর কি করেছেন? মিলাদ করেছেন। মোল্লারা ফতোয়া দেখ, কোনো অসুবিধা নেই, নাজায়েজ বলো কোনো অসুবিধা নেই, কিন্তু ঈদ মিলাদুন্নবী আল্লাহ নিজেই করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ মিলাদুন্নবীর মাহফিল এটা নতুন কোনো বিষয় নয়? বলেন না, নতুন কোনো বিষয় নয়। কেন বলছি নতুন বিষয় না হলে পুরান বিষয় হলে নাউজু কেন বলছেন? বলছি এই কারণে, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মোল্লা, এক শ্রেণীর মুন্সি, এরা নিজেদের স্বার্থে সিদ্ধি করার জন্য এরা নবীর মিলাদ জায়েজ নাই বলে। বলে কি বলে না? একটা এখানে ফতোয়া দিই, কোনো মানুষ যদি নবীর মিলাদকে অস্বীকার করে, কোনো আলেম যদি নবীর মিলাদকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না, তার ঈমান পক্ষান্তরে অপরদিকে সিরাতুন নবী আছে, আছে না নেই? মিলাদকে ভালোবাসতে গিয়ে
যদি কেহ সিরাতুন নবীকে অস্বীকার করে তাও ঈমান চলে যাবে, কারণ দুটোটা আমার নবীর বিষয়, মিলাদ নবী সংশ্লিষ্ট বিষয়, সিরাত নবী সংশ্লিষ্ট বিষয়। তবে কোনটা কোন সময় পালন করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। ঈদ মিলাদুন নবী আমরা মাহে রবিউল আউয়াল শরীফে করি, কিন্তু সিরাতুন নবী মাহে রবিউল আউয়াল শরীফে করলে এটা বেমানান হবে, ঠিক কিনা? আমরা ব্যানার দিলাম মিলাদুন নবীর, কিন্তু বয়ান হয় নবীর চরিত্রের উপরে, বয়ান হয় নবীর জীবনের উপরে, তাহলে এক দিলে দুই শিকার। আমরা ঈদ মিলাদুন নবীর ব্যানার দিয়ে মিলাদুন নবীও পালন হলো, অপর দিক দিয়ে সিরাতুন নবীও কি হয়ে গেল, পালন হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাতুন নবী দিলে তো সেখানে মিলাদুন নবীর আলোচনা আসবে না। একটা উদাহরণ দি, যেমন 20 টাকার ভিতরে 10 টাকা আছে, আছে না নাই? 5 টাকা আছে না নাই? 10 টাকা আছে, 2 টাকা আছে, 1 টাকা আছে, কিন্তু 5 টাকার ভিতরে 20 টাকা নাই। ঠিক অনুরূপ ভাবে ঈদ মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, কিন্তু সিরাতুন নবীর ভিতরে ঈদ মিলাদুন নবী নাই, যত কারণে আমরা ঈদ মিলাদুন নবী করি, ঈদ মিলাদুন নবীর ভিতরে নবীর জীবনী নিয়ে আলোচনা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি এরা দলিল খুঁজে, দলিল তো দিতে হবে, দলিল যেহেতু খুঁজে দলিল দিতেই হবে। কিতাবের নাম হলো আল মুজামুল কবীর, ইমাম তবরানী এই কিতাব কানা লিখেছেন। এই কিতাবের মধ্যে একটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা নকল করেছেন, উনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন। কালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবু বকরিন মিলাদুহুমা ইন্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন, আমার হুজরার মধ্যে আমার দয়াল নবীও ছিলেন, আমার হুজরার মধ্যে আমার বাবা আবু বকর সিদ্দিকও ছিলেন, তারা দুইজন মিলে তাযাকারা আলোচনা করছিলেন দুইজনের মিলাদ, মিলাদ আহুমা, তারা দুইজনেই দুইজনের মিলাদ নিয়ে আলোচনা করছিলেন আমি আয়েশার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী নিজে মিলাদের মিলাদ নিজে আলোচনা করেছেন। কিতাবের নাম কি? আল মুজামুল কবীর, ইমাম তবরানী কিতাব লিখেছেন, বহু আগের কিতাব, বহু আগের কিতাব। এই কিতাবের ভিতরে দয়াল নবীর হাদিস কানা আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত এই হাদিস লিখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী নিজের মিলাদ করেছেন, এই দলিল আপনাদেরকে দিলাম। আমরা মিলাদুন নবী এখন করতে পারি, ঠিক কিনা? আমরা মিলাদুন নবী করছি এটা সঠিক। যদি বড় আলেম বলে, আপনারা তো বড় আলেম মনে করেন এখন দুই শ্রেণীর আলমকে, এগুলো বললে আবার আপনারা রাগ করবেন। প্রসঙ্গ আসছি বিদায় বলতেছি, আমি পেছনের ভাইগুলো যদি একটু সামনে আসেন তাহলে আমি কিছু কথাবার্তা বলতে পারব। একটু সামনে আসেন সবাই, আপনারা যদি না আসেন তো ওয়াজ কাকে করব? গরু তিনটা না 100টা খাইলেও ওইটার নাম মিলাদুন নবী না? মিলাদুন নবী হলো আসল মিলাদুন নবী এখন চলতেছে। গরু 100টা খাইলেন গুম গেলেন, গরু না খাইলেন কোনো অসুবিধা নেই, গরু জব নাও করলেন কোনো অসুবিধা। এমন এমন ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, সেখানে জিলাপি দিতে পারে না, পারে বলেন না?
জিলাপি দিতেও পারে না, তাদের তৌফিক হয় না, আমরা মাহফিলে যাই, এরকম ফ্যান্ডেলও করতে পারে না, শুধু ফ্যান্ডেল করে আমাদের জন্য একটা কোন রকম উজুদদের জন্য স্টেট বানিয়ে দে, বাকিটা কি খালি, বাকিটা কি খালি, হাজার হাজার মানুষ আসে মাহফিল শোনার জন্য। তো ফ্যান্ডল না করলে কি মিলাদুন্নবী আল্লাহ কবুল করবেন না? গরু জবাই না করলে করবেন কি না বলেন না? তো গরু খাই ঘুম গেলে হবে? গরু তো সারা বছরে এখান ফ্রিজের ভিতরে এখন অনেকের কোরবানের মাংস আছে, আছে না? নেই তো গরুর গোস্ত তো খাইতেই আছেন গোড়া বছর খন, ঠিক আছে, কিন্তু মিলাদুন্নবী গোড়া বছর নয়, না বছর একবার। তো যাই হোক, অনরার সমাজের মাহফিলে যদি অনরা নয়ন তাহলে নবী খুশি হইব না বেজার হইব? খুশি হইব না? সালাতুন আর একটু মহাবন নিয়ে পড়তে হবে, সালাতুন তাহলে ঈদ মিলাদুন্নবী আমার নবীও করেছেন, আবু বকর সিদ্দিকও করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মিলাদ আলোচনা করতেছেন কার কাছে? আয়েশা সিদ্দিকার কাছে। আয়েশা সিদ্দিকা ওই যুগের মধ্যে উনি একজন জ্ঞানী মহিলা ছিলেন, মহিয়সী মহিলা ছিলেন, উনি ওই সময়ের জন্য বড় আলেমা ছিলেন, মুফতি ছিলেন, ফেকা ফতোয়ার মশালাগুলা নারীদের সমাধান দিতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মিলাদ নিয়ে, আবু বকর সিদ্দিকের মিলাদ নিয়ে দুইজনে আলোচনা করছেন কার কাছে? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, এটা 2606 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুসলিম শরীফে আছে তাই নয়, এটা ইমাম বুখারীর দাদা ওস্তাদ একটা কিতাব লিখেছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই কিতাবের চতুর্থ খণ্ডের মধ্যে 7865 নম্বর হাদিস, ওই কিতাবের মধ্যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস কানা রয়েছে, সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে 2728 নং হাদিস, মসনদে আহমদের মধ্যে রয়েছে এই হাদিস কানা, এইভাবে আরো অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে। হাদিসটা রাওয়ায়াত করছেন হযরতে আবি কতাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবি আবি কতাদা উনি হাদিস কানা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সোমিল ইসনাইন ফাকালা ফিহি উলিত্তু ফিহি উনজিলা আলাইয়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীরে আপনি প্রত্যেক সোমবারে রোজা পালন করেন কেন? নবীজি প্রতি সোমবারে রোজা পালন করতেন, আল্লাহর মাহবুব নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম থেকে একজন জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনি প্রতি সোমবারে কি কারণে রোজা রাখেন? আমার নবী উত্তর দিলেন, ফকালা ফিহি উলিত্তু, ওই দিবসের মধ্যে আমি নবী মুস্তফা জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই জন্যে আমি নবী মুস্তফা
নিজেই নিজের জন্মদিবস পালন করে এটা স্মৃতি হিসাবে শুকরিয়া হিসাবে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়াতে আমি রোজা রেখে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতি সোমবারে কি রাখেন? রোজা রাখেন। আর কেন এই দিবসে আপনি এটাকে স্মৃতি হিসাবে রাখলেন? আমার নবী বলেন এই দিবসের মধ্যে আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এই কারণে আমি শুকরিয়া আদায় করি। কি আদায় করি? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমার জন্মদিবসের কারণে আমি রোজা রাখি। এখন বক্তারা বলে যে আপনারা রোজা না রাখি মিলাদ করেন কেন? আপনারা রোজা পালন না করে জুলুস করেন কেন? আপনারা রোজা পালন না করে মাহফিল করেন কেন? আল্লাহর নবী তো মেসাল দিয়ে বুঝাই দিলেন। মেসাল দিয়ে কি করে দিলেন? বুঝাই দিলেন যে এই দিবসের মধ্যে আমি এটা পালন করে একটা আমল করে তোমাদেরকে দেখাই দিলাম, তোমরা এই দিবসকে কেন্দ্র করে সেমিনার করতে পারবে, সিম্পোজিয়াম করতে পারবে, তোমরা জুলুস করতে পারবে, মাহফিল করতে পারবে, নাচের অনুষ্ঠান করতে পারবে, আমাকে স্মরণ করে আলোচনা সভা করতে পারবে, ঈদে মিলাদুন্নবী করতে পারবে। আমার নবী তো শুধু রোজা পালন করার জন্য নির্দিষ্ট করে দেন নাই। আমার নবী বলেন আমি একটা আমল করে তোমাদেরকে দেখাই দিলাম, এটা দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে কোন ধরনের আচার অনুষ্ঠান করা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা এখন বলে তোমরা রোজা না রাখবা, কি রাখবা? আর এক বক্তা দেখলাম সেই বলতেছে আল্লাহ তো পাঁচটা দিনের মধ্যে রোজা রাখতে নিষেধ করছে। কটা দিন বোঝেন নাই? দুই ঈদের বছরে বছরে কয় দিন? পাঁচ দিন রোজা রাখার জন্য কি করেছে? নিষেধ করেছে। ঈদ উল ফিতরের দিন, কিসের দিন? ঈদ উল ফিতর। এটা এই দিবসে রোজা রাখার জন্য নিষেধ করেছেন। কেন? আল্লাহ বলেন তুমি তো ৩০টা রোজা রাখছ, আজকের এই দিবসে তুমি রোজা রাখবে না। এই দিবসে খাবে, এই দিবসে আনন্দ করবে, এই দিবসে ফুর্তি করবে, এই দিবসে তোমাদের জন্য রোজা হারাম। সুবহানাল্লাহ বলেন। কোরবানের দিন রোজা রাখা হারাম বলেন না? কোরবানের দিন রোজা রাখা হারাম। তো ওরা এখন যুক্তি দেয়, আমরা যেহেতু বলি সকল ঈদে সেরা ঈদ, ঈদে বলেন না সকল ঈদে সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। ওরা এখন যুক্তি দিয়ে প্রশ্ন করে হুজুর রমজানের ঈদে রোজা রাখা হারাম, কোরবানের ঈদে রোজা রাখা হারাম, তো সকল ঈদের সেরা ঈদ হলে আপনারা এই দিবসের রোজা রাখবো না রাখবো না? কোনটা বলেন না? এরা নানা ধরনের আমাদেরকে মানুষকে মিসগাইড করে। কি করে? মিসগাইড করে। আর এক বক্তা বলতেছে, তার নামটাও বলে দিই, শায়খ আহমদুল্লাহ শায়খ। এরা মিডিয়া ব্যক্তিত্ব শায়খ। ওই দুই শ্রেণীর আলেমের কথা বললাম যে এক শ্রেণীর হলো শায়খ। এক শ্রেণীর কি? আগে শায়খ লিখতো কারা জানেন? যারা হাদিস শরীফ তফসির পড়াইতে 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 বুড়ো হয়ে যেতেন, বয়স্ক হয়ে যেতেন, অথবা কোরআন হাদিসে যার বেশি পাণ্ডিত্য আছে, হাদিস মুখস্থ আছে, ইনাদেরকে শাইখ বলতো। এখন পিচ্ছি ছেলেরা শাইখ লেখে, সবে মাত্র পাশ করে বাইরে হয়েছে, ওয়াজের বয়স একদিনও হয় নাই, এক সপ্তাহ হয় নাই, এক মাস হয় নাই,
এক বছর হয় নাই পাস করার আগে শেষ অনেক বক্তা দেখবেন ফেসবুকে সে রেজাল্ট দিছে গত কিছুদিন আগে ফাজিল পাস করছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন পোস্টারের মধ্যে লিখে কি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিন্তু সে এখনো কামিল পাস করে নাই ফাজিল পাস করে নাই সে শাইখ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনও কিন্তু মাদ্রাসায় পড়ানোর জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিলে মুফাসসির পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাদ্রাসায় মুফাসসির পাওয়া যায় না পড়ানোর জন্য কিন্তু মাহফিলের পোস্টারে ব্যানারে লিফলেটে হ্যান্ডবিলে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনের অভাব নাই বলেন না কথা বলেন ঠিক কি না আমি সত্য বললাম না মিথ্যে বললাম মাদ্রাসায় পড়ানো কঠিন মাঠে ওয়াজ করা সহজ আমরা যখন 20 বছর আগে মাহফিল করছি তখন মিডিয়া ছিল না দুই একটা মিডিয়া ছিল আমাদের এই আজকে যিনি আসছেন ওয়াকার ভাই এরা ছিল এখন তো মিডিয়া বক্তার সেই মিডিয়া বেশি বক্তার সেই কি মিডিয়া বেশি ওই মিডিয়ায় 3 মিনিটের একটা বক্তব্য দিল 4 মিনিটের একটা বক্তব্য দিল এখন ভালো লাগছে আপনি দাওয়াত দিয়ে দিলেন মিডিয়া তো চলে গেছে এখন তকওয়া ফরহেজগারি এখন ওখানে চলে যাওয়ার কারণে সমাজ নষ্ট হচ্ছে ওই শেখ আহমদুল্লাহ বলল 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন এটা ঠিক আবার 12ই রবিউল আউয়াল নবী তো এন্তেকালও করেছেন নবী কি করেছেন বিদায় নিয়েছেন তাহলে ওই দিনকে বাক করে অর্ধেক আনন্দ করবেন আর অর্ধেক শোক পালন করবেন জোরে বলেন না নাউজুবিল্লাহ শাইখে কি বলল দিনকে বাক করে অর্ধেক মিলাদুন্নবীর জন্য আনন্দ করবেন আর অর্ধেক নবী যে চলে গেছে সেজন্য কি করবেন শোক পালন করবেন ও আমার মাহবুব আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবীন আল্লাহ তো আমার নবীকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমার নবী জিন্দা নবী কি জিন্দা না মরা বলেন না জিন্দা না মরা ওই নবীর জন্য শোক পালন করা যাবে না যেহেতু নবী তো হায়াতুন নবী নবী তো জিন্দা নবী রহমাতুল লিল আলামিন জিন্দা আমাদের আকীদা জিন্দা আমাদের আকীদা আমার নবী জিন্দা আমাদের মাহফিলগুলা দেখেন আমাদের দরুদগুলা শুনেন আজকে কাকতিয়ার জমিনে বসে ওই মাহফিল চলছে নবীর ঈদ মিলাদ নবীর বয়ান চলছে আমার নবী মদিনার জমিন থেকে এই কাগতিয়ার মাহফিল পর্যবেক্ষণ করতে পারেন সেই ক্ষমতা সেই সলাহিয়ত যোগ্যতা রব্বুল আলামিন আমার দয়াল নবীকে দিয়েছে ঠিক কিনা আমার নবী দেখেন কি দেখেন না শুনেন কি শুনেন না আমার নবী বলেন বুখারী শরীফের হাদিস মান সাল্লা আলাইয়া ইনদা কবরি কোন মানুষ যদি আমি দয়াল নবী রোজা মোবারক সামনে নিয়ে আমি নবীকে সালাম দে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু আমার নবী বলেন এ কাগতিয়ের জমিনের বন্ধুরা দয়াল নবী বয়ান দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে পৃথিবীর কোন মানুষ যদি ওই মদিনার জমিনে গিয়ে রওজা মুবারক সামনে নিয়ে আমার দয়াল নবীকে সালাম দে আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে যদি কেউ সালাম দেয় আমার নবী বলেন দয়াল নবী মোস্তফা এলান দিচ্ছেন সমিতহু ওই আমার আশিকের দরুদ আওয়াজ আমি নবী নিজের কান মোবারক দিয়ে ওই দরুদ আওয়াজ শুনি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন আমি সেই দরুদ আওয়াজ নিজের কান দিয়ে শুনি যদি নবী যদি দরুদ আওয়াজ কান দিয়ে শুনেন তাহলে নবী জিন্দা না মারা জিন্দা বলেন না মারা না জিন্দা আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিস আর এসেছে আমার নবী বলেন কোন বান্দা যদি কোন উম্মত যদি আমাকে সালাম দেয় রোজা পাকের সামনে আমি নবী সেই ব্যক্তির দরুদ শরীফ শুনি শুধু তাই নয় ওয়ামান সাল্লা আলাইয়া না ইয়ান উবলিকতুহু কাগতিয়ার জমিন নয় আমেরিকার জমিন নয় লন্ডনের জমিন নয় ফ্রান্সের জমিন নয় সৌদি আরব নয় আরব আমিরত নয় আরব আজম নয় পৃথিবীর যে প্রান্ত থেকে আমার দয়াল নবীকে সালাম দিবে আমার নবী মোস্তফা বলছেন উবলিকতুহু ওই দরুদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় জোরে বলুন সুবহান আমার নবী জিন্দা শায়খ আহমদুল্লাহ বলল একটা দিনকে ভাগ করে অর্ধেক আনন্দ করেন আর অর্ধেক শোক পালন করেন তাহলে এই বলটুর জ্ঞান আছে নি বলেন না শোক তো এমনি সাধারণ মানুষ মারা গেলে সারা বছর শোক পালন করা জায়েজ নাই শোক পালন করা যায় তিন দিন বলেন না কয় দিন বলেন না কয় দিন শোক পালন হয় তিন দিন এরপরে আর শোক নাই এরপরে হলো স্মরণ এরপরে কি স্মরণ করতে হয় স্মরণ সভা করতে হয় ও আমার কাগজিয়ানের বন্ধুরা আমার নবী মুস্তফা হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছে ও আমি নবীকে যারা মদিনার জমিনে এসে সালাম দেয় আমি নবী নিজে শুনি আমার কান দিয়ে আমি শুনি আর যারা বাংলাদেশের জমিনে কাগতিয়ার জমিনে বসে যারা আমি নবীকে সালাম দেয় আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে ওই কাগতিয়ার জমিনের আমার আশিকদের দরুদ আমি নবীর রোজা পাকে পৌঁছিয়ে দেওয়া আমাদের দরুদ তাহলে নবীর রোজায় যাচ্ছে ঠিক কি না যারা ঘরে বসে টিভি দেখতেছে ভারতীয় ফিল্ম দেখতেছে অনেকে ভারতীয় ফিল্মের আসে কথা বলেন ঠিক কি না এদের দরুদ শরীফ এদের মাহফিলের চিত্র মাহফিলের এই ভিডিও আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে হচ্ছে দুনিয়াবি ক্যামেরা বাদ দিলাম খোদারও কুদরতি ক্যামেরা আছে না নাই কিয়ামতের ময়দানে ভিডিও ফুটেজ দেখা হবে আপনি কোন জায়গায় ছিলেন মিলাদে ছিলেন না নাচ গানের অনুষ্ঠানে ছিলেন কোথায় ছিলেন সেগুলো দেখানো হবে আমরা অস্বীকার করার কোনো সুযোগ তাহলে হায়াতুন নবী ঠিক কিনা আমাদের নবী হায়াতুন নবী জিন্দা নবী জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় শেখ আহমদুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে হুজুর সুন্নি কারা সুন্নি কারা একটা প্রশ্ন দিছে আর কি তুমি উত্তর দিল সুন্নি হলো ওরা যাদের ডায়াবেটিস নেই হাসতেছেন আপনারা যাদের কি নেই সুন্নিদের ডায়াবেটিস নেই
উনি এটা ব্যঙ্গ করে বলছে, কি করে বলছে? ব্যঙ্গ করে বলছে যে যাদের ডায়াবেটিস নেই তারা হলো এক কথায় সুন্নি, যারা মিলাদের নাম দিয়ে জিলাপি খাবে, বিরিয়ানি খাবে, এরাই হলো সুন্নি। যারা জিলাপি খাবে, মিষ্টি খাবে মিলাদের নাম দিয়ে, এ কি ভালো বলছে না খারাপ বলছে? আমাদেরকে ব্যঙ্গ করে বলছে, ও আমার ভাইরা, আমরা তো শুধু মিলাদুন্নবীর নাম দিয়ে জিলাপি খাই না, আমরা বিরিয়ানি খাই না, আমরা তো মিলাদুন্নবীর অনুষ্ঠান করে জাতিকে জানান দিতে চাই। তোমাদের মতো যারা বন্ড আছো, তোমাদের মতো যারা ইহুদি নাসার দালাল আছো, তোমরা যারা বিদেশীদের হামকে, যারা ডলারের কাছে বিক্রি হয়ে ইসলামের বিপক্ষে কথা বলো, তোমরা যারা নবীর বিপক্ষে কথা বলো, কুরআন সুন্নার বিপক্ষে কথা বলো, তোমরা যারা ঈদ মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলো, আমরা মিলাদুন্নবী নাম দিয়ে নবীর তারই প্রশংসা করে আমরা তোমাদের সে ভ্রান্ত বক্তব্যগুলোর দাঁত ভাঙ্গা আমরা জবাব দিই। কথা বলেন ঠিক কিনা? এদের ডায়াবেটিস হয় না, তাহলে বোঝা যায় এরা সবগুলো ডায়াবেটিস বের এমনি। সুন্নিদের যেহেতু ডায়াবেটিস হয় না, তাহলে ডায়াবেটিসের দলের মানুষ তারা সবগুলা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ব্যঙ্গ করে বলে মিলাদুন্নবী, তাকে প্রশ্ন করা হলো, হুজুর এগুলো সমসাময়িক বিষয় আমি বলতেছি, এগুলো না বললে হয়তো মুরব্বীরা বুঝতেছেন না, কিন্তু তরুণরা ঠিকই বুঝতেছে, যুবকরা ঠিকই বুঝতেছে, কারণ মিডিয়াতে এগুলো আসে, অটোমেটিকলি শো করে। মিলাদুন্নবী সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর ঈদ মিলাদুন্নবী এটা জায়েজ না নাজায়েজ? ঈদ মিলাদুন্নবী করা জায়েজ না নাজায়েজ? উনি উত্তর দিয়েছেন, ঈদ মিলাদুন্নবী নাম দিয়ে কোনো অনুষ্ঠান করা ইসলামের মধ্যে জায়েজ না, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এখন জায়েজ না বেদাত, আমরা জায়েজ বললো তারা তো জায়েজ মানে না, দলিল দিল এটা বলে যে জয়ীফ, এই হাদিস জয়ীফ, এই হাদিস কি জয়ীফ, এটার সনদ দুর্বল, ফতোয়া দিয়ে দিবে, বুঝেন না? বাংলাদেশের টাকার দাম বর্তমান সময়ে বেশি নিচে নামি গেছে, নামছে না বলেন না? এখন সৌদি আরবের এক টাকা দিয়ে বাংলাদেশে ক টাকা? 30 টাকা। এক সময় 20 টাকা 22 টাকা ছিল, এখন কত হয়ে গেছে? 30 টাকা। একটা ডলারের বিপরীতে 105 টাকা বা 10 টাকা, যাই হোক এটা না উঠে নামা করে কি করে? তাহলে বাংলাদেশের টাকার মান কমছে না বাড়ছে? কমছে। তো বাংলাদেশের টাকার মান যেহেতু কমছে, এই টাকা দিয়ে ঈদ মিলাদুন্নবী জায়েজ বললে তাদের ফসায় না, যেহেতু টাকার মান কমে গেছে। কি গেছে কথা বুঝেন নাই? টাকার মান কমে গেছে, বাংলাদেশে ঈদ মিলাদুন্নবী না জায়েজ। মালয়েশিয়াতে গত সপ্তাহে গিয়ে তারা মিলাদুন্নবী নাম দিছে মৌলুদুর রসুল, মিলাদুন্নবী না মৌলুদুর রসুল। মিলাদুন্নবী, মিলাদুর রসুল আর মৌলুদুর রসুল তো একটাই, ঠাঙ্গাইলে যে কথা লটকাইলে সেই কথা, 20 টাকা 20 টাকা যেরকম মিলাদ মৌলু দুটা একই কথা। তাহলে মালয়েশিয়ার সেই দেশের টাকাগুলার মান বেশি, আমাদের দেশের টাকার মান কম, সেজন্য বিদেশে গিয়ে নবীর মিলাদ জায়েজ, কিন্তু দেশীয় মাটিতে মিলাদ।
বুঝেন নাই দেশীয় দেশীয় জমিনে দেশের মাটিতে মিলাদ করা জায়েজ নেই মিলাদ করা বেদাত কিন্তু মালয়েশিয়ার জমিনে মিলাদ করা জায়েজ বিদেশি ডলারের কাছে বেচা গেছে কথা বলেন ঠিক কি না আমরা এগুলা বললে অনেকে বলে দে হুজুররা সুন্নিরা এদের গীবত করে তাই অন্যায় করলে এটা বলতে হবে না আবুল আহাব অন্যায় করছে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন নাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা আল্লাহ তো বলে দিয়েছে বলার জন্য কাফেররা যেটা করছে সেটা আল্লাহ বলে দিয়েছে আবুল আহাব যেটা করছে সেটা আল্লাহ বলে দিয়েছে তো আল্লাহ বলে দিয়েছে মানে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে শাইখগুলো যে নাম লাগায় শাইখ লেবার লাগায় তোমাদের ঈমান নষ্ট করবে তাদের ব্যাপারে সুন্নি আলেমদেরকে সতর্ক জাতিকে সতর্ক করতে হবে কথা বলেন ঠিক কি না তা আমরা সতর্ক না করলে আপনারা তো ফেসবুক দেখে দেখে এখন তো কোরআন হাদিস দেখেন না দেখেন কি ফেসবুক কি দেখেন সারা রাত এটা ফেসবুক এটার মধ্যে আছে আগে আমরা দৌড়ায় আসি বলতাম অবাই একটা যাই নামাজ দেন না নামাজটা পড়তাম কি পড়তাম বুঝতেছেন না দৌড়ায় আসি কোনো জায়গা থেকে নামাজ পড়ার জন্য আগে বলতাম একটা যাই নামাজ দেন এখন দৌড়ায় আসি বাসায় ঢুকে বলে যে ভাই একটা চার্জার দেন মোবাইলে কি নাই কথা বুঝেন নাই স্যাপটাফিনের একটা কি দেন চার্জার দেন কারণ মোবাইল টিপতে 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 চার্জ চলে গেছে কথা সত্য না মিথ্যা বলেন না সত্য না মিথ্যা আগেকার যুগে মানুষরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠত এখনকার ছেলেরা তাহাজ্জুদ তো নাই সারা রাতে চ্যাটিং করে যখন মোবাইলের সাথ যেতে 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 তার শক্তিও আর কুলাই না মোবাইল গেছে একদিকে তার মাথা গেছে ফরি রয়েছে এই টাইমে তার ঘুম আসি গেছে মোবাইল দেখতে দেখতে কথা বলেন ঠিক কি না যুগ পরিবর্তন হয়েছে যুগ কি হয়েছে পরিবর্তন হয়েছে যুগ আধুনিক হয়েছে যুগ ডিজিটাল হয়েছে কিন্তু মানুষের আমল নষ্ট হয়েছে মানুষের ঈমান নষ্ট হয়েছে আগে মানুষ যেই পরিমাণের কোরআন হাদিসের বয়ান শুনত ভালো আলেমদের কথা শুনত বর্তমান সময়ে ভালো আলেমদের কথা মানুষ শুনে এখন ভাইরাল বক্তা লাগবে কি লাগবে ভাইরাস বক্তা কি বক্তা ভাইরাস এটা ভাইরাল না এটা কি ভাইরাস অতএব শেখ আহমদুল্লাহ মালয়েশিয়ার জমিনে গিয়ে ঈদ মিলাদুন্নবী করলো কোথায় করছে তাহলে না যায় হলো তুমি স্টেডে কেন গেলা ব্যানার তো তুমি দেখছো তুমি সেই অনুষ্ঠান ত্যাগ করতা যেহেতু এটা না জায়েজ আমাকে যদি কেহ টাকা পয়সাও দেয় যে হুজুর এক ডুক মদ পান করেন আপনাকে 1 কোটি টাকা দেব 1 লাখ টাকা দেব যেহেতু এটা হারাম আমি টাকা দিলেও এই মদ খাব যদি আমার কাছে যদি সঠিক ইমান থাকে তাহলে আমি এই মদ খাব না এটা টাকার বিষয় না এটা ইমানের বিষয় এটা হালালের বিষয় এটা হারামের বিষয় আর মিলাদুন্নবী যদি নাজায়েজ হতো বেদাত হতো এটা বাংলাদেশের মাটিতে যেভাবে বেদাত বিদেশের মাটিতে এটা বেদাত এটা কোন অবস্থাতে কোন জায়গায় এটা জায়েজ হওয়ার কথা আর যেটা জায়েজ এটা সব নবীকে সম্মান করে কি দে সালাম দে না আমরা ইয়া নবী সালাম আলাইকা দিনে তুমি বললেন ওনাকে জিজ্ঞেস করা হলো কারো সম্মানার্থে দাঁড়ানো যাবে কি না কথা বুঝেন না মনে হয় কারো সম্মানার্থে উনি বলে দিয়েছেন কারো সম্মানার্থে দাঁড়ানো এটা জায়েজ নেই
কিনে কামালউদ্দিন জাফরি একটা মাহফিলে আসলো, শেখ আহমদুল্লাহ বয়ান করতেছে, কি করতেছে? কামালউদ্দিন জাফরি আসার সাথে সাথে উনি মাইক ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলেন। তাহলে সেই নিজেও দাঁড়ায়, তার একজন সিনিয়র আলেমকে সম্মান করলো, তাহলে তার কথার সাথে সেই নিজেও একমত থাকতে পারে। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এ আমার ইমানদার বান্দাগণ, তোমরা যেই আমল নিজে করো না, যেই কথার উপর নিজের আমল নাই, ওই কথা তুমি কি জন্য মানুষকে বলো? শেখ আহমদুল্লাহ যেগুলা বললেন, নিজে আমল করে না আবার মানুষকে বলে আমল না করার জন্য, ঠিক কিনা? মাঝে মধ্যে নিজেও আমল করে আবার নিজেও আমল করতে পারে না। রব্বুল আলামিন বলেন, যেটা তোমার মধ্যে আমল নাই সেটা তুমি মানুষকে বলবে না, মানুষকে বলবে না। তুমি যেটা আমল করো, তুমি যেটা করতে পারো সেটা মানুষকে বলবে, সেটা মানুষকে আমল করার জন্য বলবে। জোরে বলি সুবহান। তাহলে আমার দয়াল নবী, ঈদ মিলাদুন নবী কোরআন এবং হাদিস মোতাবেক এটা স্বীকৃত। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা বাব আছে, কি আছে? মিলাদুন নবীর উপরে বাবু মাজা আ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে মিলাদের উপরে তিরমিজি শরীফের মধ্যে একটা বাব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর মাহবুব নবী কেমন নবী ছিলেন? আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي عز وجل اني ولدت مخدونا جربل سبحان الله رب العالمين আমাকে সম্মানিত করেছেন, আমাকে ইজ্জত দিয়েছেন, আমাকে শরাফত দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন পৃথিবীর মানুষে। আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, আমি খৎনা অবস্থায় এসেছি, আমার খৎনা পৃথিবীর জমিনে করাইতে হয় নাই, মাখতুনান আমি খৎনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছি। শুধু তাই নয়, আমার লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর লজ্জাস্থান দেখে নাই। আল্লাহ আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন! হযরত মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন, আল্লাহর মাহবুব নবীর চরিত্র কেমন? নবীর চরিত্র, আমাদের চরিত্র কেমন, এটা জানবে কে বেশি? গরের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কে জানবে? গরের স্ত্রী ভালো জানবে স্বামীটা কেমন, তার বদ মেজাজ না শান্ত মেজাজ, তার মেজাজটা বালা না তার মেজাজটা খারাপ, তার নাকের মধ্যে গুসা, কোন স্বভাবের মানুষ, কোন প্রকৃতির মানুষ, এটা বেশি জানবে কে? গরের স্ত্রী। কথা বলেন, গরের স্ত্রী আপন স্বামী সম্পর্কে ভালো জানবে। আমার দয়াল নবী মুস্তফাকে জিজ্ঞাস করা হলো, আমার দয়াল নবী সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ও গো আয়েশা আপনার কাছে একটা প্রশ্ন, দয়াল নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বয়ান দিলেন, খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র হলো
কোরআনুল করিমের মতো। আমার নবীর চরিত্র হলো কোরআনুল করিমের মতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সম্পর্কে আম্মা জানা আয়েশা সিদ্দিকা কেমন চমৎকার উত্তর দিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আরো বলছেন, আমার নবী যখন হাজর সারার জন্য আমরা যেভাবে ওই বাথরুমে যাই ফসরাব করার জন্য, পায়খানা করার জন্য আমরা বাথরুমে যাই কি যাই না, আমার দয়াল নবীও প্রাকৃতিক হাজর সারার জন্য যখন জমিনের মধ্যে যাইতেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন, জমিন দ্বিখণ্ডিত হয়ে যেত, জমিন বিদীর্ণ হয়ে যেত, জমিন বাক হয়ে যেত, আমার নবী যখন হাজত সারতেন জমিন ফেটে যেত ওই হাজত গুলো গ্রহণ করার জন্য। আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন, নবীজি হাজত সেরে আসার পরে সেই জমিনের মধ্যে হাজতের কোনো চিহ্ন থাকতো না, আলামত পাওয়া যাইত না, বরঞ্চ সেই জায়গা থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তাহলে কি তাদের মতো, দাদার মতো, বড় ভাইয়ের মতো, চাচার মতো? কুল ইন্নামা আনা বশরুন মিসলুকুম, তারা বলে কোরআনুল করিমের মধ্যে, নবী আমার মতো, জোর করে বলে নবী আমার মতো, কিন্তু আল্লাহ বলেন নবী মুস্তফাকে এমন শরাফত দিয়েছি, নবীজিকে এমন সম্মান দিয়েছি, নবীকে এমন আজমত দিয়েছি, নবীকে এমন আমি সম্মান দিয়েছি, পৃথিবীর আর কোন মানুষকে এই ধরনের সম্মান দেই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে আর কোন নবীর সম্মান নাই। এখন তারা নবীকে কোথায় আনে বলতো? আমাদের মতো নবী মরি গেছে, ফুসি গেছে, গলি গেছে, খবরের মধ্যে নবী ফুসি গেছে বলে কি বলে না? বলে। অতএব নবী কি আমাদের মতো? বলেন না নবী আমাদের মতো? জমিন ফাইখানা ফসরাব করলে এগুলো কে ফেলতো? সেখান থেকে মেশক আম্বরের সুগ্রাণ বের হতো। আপনি খেয়েছেন ভালো জিনিস, আপনি ফোলাও খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, গোস্ত খেয়েছেন, মাংস খেয়েছেন, মাছ খেয়েছেন, যখন বাথরুমে যাবেন এগুলো ময়লা বের হবে, দুর্গন্ধ বের হবে, নিজের দুর্গন্ধ নিজেও সহ্য করা যায় না, কিন্তু দয়াল নবী এগুলো তো দুর্গন্ধ নয়, এগুলো সুগন্ধি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমার নবীর একজন দাসী ছিল, তার নাম হলো উম্মে আইমান। তার নাম কি বলেন না? তার নাম কি? উম্মে আইমান। আমার নবী মুস্তফার ফসরা মুবারককে ফেললেন। আমার নবীর ফসরা মুবারক খাওয়ার পরে উম্মে আইমানকে জিজ্ঞেস করা হলো, ওগো উম্মে আইমান তোমার কাছে কেমন লাগলো? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ফসরা মুবারক থেকে আতরের গ্রান বের হয়েছে, মেশক আম্বরের গ্রান বের হয়েছে। আমার দয়াল নবী বলে দিলেন, উম্মে আইমান রে, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, ও উম্মে আইমান, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে, ওগো উম্মে আইমান তোমার জন্য জান্নাত ওয়াজিব। জাহান্নামের আগুন উম্মে আইমানকে স্পর্শ করতে পারবে কেন? আমার নবীর ফসরা মুবারক খাওয়ার কারণে সাহাবীরা আমার নবীর পসিনা মুবারক গাম মুবারক নেওয়ার জন্য শিশি নিয়ে বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতেন, নবী মুস্তফার ওই গাম মুবারক গুলা তাদের বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করার জন্য। আমার নবীর গামগুলা দুর্গন্ধ ছিল না,
আমার নবীর গাম মোবারক ছিল সুগন্ধ মেশকম্বরের চেয়েও বেশি খুশবুদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতু নিয়া, আরো মহব্বত করে পড়েন সালাতু নিয়া। ফাসলো কত কল্লুফু হাম সে আগর হাম বিবে বস নেই বে সহারানি ইয়া রাসূলাল্লাহ হে সালাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ হে সালাম আলাইহি। সবাই বলেন না ইয়া রাসূলাল্লাহ হে সালাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ ফাসলো কত কল্লুফু হাম সে আগর হাম বিবে বস নেই বে সহারা নেই খুদ উনি কো পুকারেঙ্গে হাম দূর সে রাস্তে মে আগর পাও তক যায়েঙ্গে ইয়া রাসূলাল্লাহ হে সালাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ হে সালাম জৈসে হি সবজ গুম বিদ নজর আয়েগা বন্দগি কা করিনা বদল যায়েগা সর ঝুকা নে কি ফুরসত মিলে গে কেসে খুদ হি পল কো সে সিজদে চপক যায়েঙ্গে ইয়া রাসূলাল্লাহ হে সালাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ হে সালাম আলাইহি ফাসলো কত কল্লুফু হাম সে আগর হাম বিবে বস নেই বে সহারা নেই সালাতু নিয়া। ও আমার ভাইরা বন্ধুরা বাবারা, তার আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিন আগমন করলেন। আমার নবী মুস্তফা 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন, ঠিক কিনা? 570 খ্রিস্টাব্দে আগমন করলেন, এর আগে আমার নবী অন্য জায়গার মধ্যে ছিলেন। তাহলে আল্লাহ বলেন কদ যা আকুম মিনাল্লাহি নু, রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে বলেন না, কি এসেছে? নূর এসেছে। আল্লাহ বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন নূর মানে হলো হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নূর মানে হলো নবী ওয়া কিতাব মুবিন কিতাব হলো সুস্পষ্ট কিতাব কোরআনুল করিম আল্লাহর নবী এসেছেন সাথে কোরআন নিয়ে এসেছেন আল্লাহর নবী কোরআনুল করিম নিয়ে এসেছেন আল্লাহ কোরআনুল করিমের শুরু দিয়ে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি জোরে বলুন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের কেমন নবী দিলাম তোমাদের কেমন কিতাব দিলাম তোমাদের কেমন গাইডবুক দিলাম তোমাদের সমাজ কেমন হবে তোমাদের রাষ্ট্র কেমন হবে রাষ্ট্র ব্যবস্থাপনা কেমন হবে সমাজ ব্যবস্থাপনা কেমন হবে ব্যবসা বাণিজ্য কেমন হবে আমাদের লেনদেন কেমন হবে যাবতীয় বিষয়গুলো রব্বুল আলামিন ওই কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন ওই কোরআন মোতাবেক যদি আমাদের সমাজ চলে আমাদের রাষ্ট্র চলে আমাদের ব্যক্তি জীবন চলে এই কোরআন মোতাবেক যদি আমাদের পারিবারিক জীবন চলে আমাদের সমাজে মারামারি থাকবে না আমাদের সমাজে অনৈক্য থাকবে না আমাদের সমাজে ডিভিশন থাকবে না আমাদের সমাজে দ্বন্দ্ব থাকবে না আমাদের সমাজে কোনো ধরনের কিলোকাল থাকবে না আমাদের সমাজ নবীর দেওয়া সমাজ আমাদের সমাজ হলো উসওয়াতুন হাসানার সমাজ সেই আদর্শের মধ্যে আমরা নাই বলেন না সেই আদর্শের মধ্যে আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমার নবী বলেন উম্মত তোমাদের কাছে দুটো বস্তু রেখে যাচ্ছি এক নম্বর হলো আল্লাহ প্রদত্ত কোরআন দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ আমি নবীর সুন্নাহ তোমাদের কাছে রেখে যাচ্ছি নবীর সুন্নাহ যদি আমাদের জীবনে থাকে নবীর আদর্শ যদি আমাদের জীবনে থাকে আমরা কোনোদিন মার খাবো না আমরা কোনোদিন আমরা নেতৃত্ব শূন্য হব না আমাদের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না আমার নবী বলেন দুইটা বিষয় দিয়ে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ সেই সুন্নাহ আমাদের জীবনে আছে কোরআন সুন্নার বাস্তবায়ন আমাদের জীবনে নেই বলেন না কথা বলেন ঠিক কিনা আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি তোমরা যারা আমি আমি নবীর সুন্নতকে ভালোবাসো নয় নয় তোমরা সুন্নতকে ভালোবাসো নাই বরঞ্চ আমি নবীকে ভালোবাসছ ফাকাদ আহাব্বানি আমি নবীকে ভালোবাসছ আর যারা আমি নবী সুন্নতকে ভালোবাসবে কালকে আমাদের ময়দানে তোমরা জান্নাতের মধ্যে কানা মাই ফিল জান্না ও আমার বন্ধুরা ও আমার বাবারা ও আমার তরুণ ভাইরা মুরব্বীরা আমার নবী মুস্তফা বলে দিলেন কানা মাই ফিল জান্না তোমরা জান্নাতের মধ্যে আমার নবী মুস্তফার সাথে থাকবে নবীর সুন্নতকে ভালোবাসলে ঈদ মিলাদুন্নবী করা এটা আমার নবীর সুন্নত ঈদ মিলাদুন্নবী করা এটা সাহাবার সুন্নত ঈদ মিলাদুন্নবী করা আবু বকর সিদ্দিকের সুন্নত ঈদ মিলাদুন্নবী করা স্বয়ং আল্লাহর সুন্নত এই সুন্নত যদি আমাদের দেশে অব্যাহত থাকে আমার নবীর হাদিস মোতাবেক কানা মাই ফিল জান্নাহ আমরা সবাই জান্নাতের মধ্যে নবী মুস্তফার সাথে থাকব আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না জোর দিয়ে বলেন চাই কি চাই না আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকব কথা বলেন ঠিক কি না আর নবীর দুশমনরা সেই দিন চেয়ে চেয়ে কাঁদবে সেই দিন কোনো লাভ হবে না ঠিক কি না আমার নবী তাহলে 570 খ্রিস্টাব্দে
আগমন করেছেন আমার নবী অন্য জায়গায় ছিলেন সুবহানাল্লাহ বলেন না অন্য জায়গায় ছিলেন কিতাবের মধ্যে আছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার আগে অন্য জায়গায় আমার নবী ছিলেন কারণ আমার নবীর আগে আসমান বানানো হয় নাই জমিন বানানো হয় নাই আরশ বানানো হয় নাই কুরসি বানানো হয় নাই ও জান্নাত জাহান্নাম বানানো হয় নাই গাছপালা তরু লতা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছুই বানানো হয় নাই ওই সময়ের মধ্যে শুধুমাত্র দয়াল নবীকে বানানো হয়েছে আমার নবীর আগে আর কাউকে সৃষ্টি করা হয় নাই সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে বানিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমার নবীকে প্রশ্ন করলেন জিবরিলকে আমার নবী প্রশ্ন করলেন কাকে প্রশ্ন করলেন জিবরিলকে মুরব্বীরে প্রশ্ন করে না বাবা আপনার বয়স কত এরকম জিজ্ঞেস করে না আপনার বয়স কত এরকম জিজ্ঞেস করতে থাকে কিন্তু জিবরিলকে আমার নবীও প্রশ্ন করলেন জিবরিল তোমার বয়স কত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে আমার বয়স কত আমি জানি না কিন্তু আমার কাছে একটা চিহ্ন আছে চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতাম যে তারকা একবার উদয় হলে 70,000 বছর থাকতো আবার অস্তি মৃত্যু গেলে 70,000 বছর জিবরিল তারপর কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকা আমি 1,000 বার নয় 2,000 বার নয় 10,000 বার নয় 20,000 নয় 30,000 নয় এই তারকা আমি জিবরিল দেখেছি 72,000 বার উঁচা আওয়াজে বলি সুবহান কয় হাজার বার বলেন না কয় হাজার বার 72,000 বার জিবরিল তুমি ওই তারকা 72,000 বার দেখেছ সত্য বলতেছ জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ একবার উদয় হলে তো 70,000 বছর থাকে একবার উদয় হলে 70,000 বছর থাকে ইয়া রাসূলুল্লাহ আমি নিজ চোখে দেখেছি সেই তারকাকে আমার নবী মুস্তাফা বলেন খোদার জাত পাকের কসম করে বলছি ও জিবরিল সেই তারকা কে ছিল তুমি জানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না ও গো দয়াল নবী সেই তারকাটা কে ছিল আপনি একটু বলে দেন আমার নবী মুস্তাফা বললেন সেই তারকা হলো আনা জালিকাল কওকাব ও জিবরিল ওই তারকা চতুর্থ জাবের মধ্যে দেখেছো সেই তারকা হলো আমি নবী মুস্তাফা আনা জালিকাল কওকাব তাহলে আমার নবীর সৃষ্টি কত আগে আমার নবীকে আল্লাহ কত আগে বানাইলেন কত আগে সৃষ্টি করলেন এরপরেও বেকুবের দলেরা গর্দবের দলেরা আমার নবীকে মানতে চায় না নবীর ভালোবাসা তারা করতে চায় না নবীর সাথে প্রেম করতে চায় না নবীর ভালোবাসার কথা তারা মানুষকে বলতে চায় বলো তো নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসের কোথাও নাই বলে কি বলে না বলে এই জন্য আল্লাহ হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খাঁ ফাজলে বল্লবী আলাইহি রহমা চমৎকার ভাষায় বলেছেন যে আমার নবীকে আল্লাহ যে তারকা বানায় রেখেছেন সেই কথাটা একটা শেরের মধ্যে উনি বলে দিয়েছেন ক্যা খবর কিতনে তাপ রেখেলে চুব গায়ে ফির না ডো বে না ডো বামারা নবী সবসে আও লাও আ
সবসে বালাও আলামা সবসে আওলাও আলামা নবী সবসে বালাও আলামা নবী সালাতু আলা এই জন্য আবু হুরায়রা বলেন আন্নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু আউয়ালুন নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসে আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সমস্ত নবী রসুলের আগে কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সব নবী রসুলের পরে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সবার আগে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সবার পরে নবীকে বানাইলেন আগে পাঠাইলেন কেন প্রধান অতিথি আসার আগে বিশেষ বক্তারা ওয়াজ করতে থাকে থাকে না বিশেষ বক্তা কি করে প্রধান অতিথি আসবে প্রধান অতিথি আসবে উনি আসলে আমার বক্তব্য শেষ আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 2,36,000 নবী রসুল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সবাইকে একটা এলান করার জন্য বলেছেন শেষ জমানায় আমার প্রিয় নবী যাবেন আমার মাহবুব নবী যাবেন আমার হাবিব যাবেন তোমরা এটা এলান করতে থাকো সবাই আমার নবীর এলান করেছে আল্লাহ আমার নবীকে আগে সৃষ্টি করেছে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সবা পরে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই মহান নবীর পরে আর কোন নবী নাই বলেন না আর কোন নবী নাই আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে নাই অতএব সেই মহান নবী 570 খ্রিস্টাব্দে মা আমেনার শেকম দিয়ে মক্কা নগরীতে সুবে সাদিকের সময় যখন পৃথিবীর জমিনে আগমন করলেন ওই সময়ের মধ্যে আল্লাহ আমার নবীর মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে দয়াল নবীর মধ্য দিয়ে অন্ধকার দূর করে দিলেন এখানে জুলুম ছিল নির্যাতন ছিল মারামারি ছিল কাটাকাটি ছিল হত্যা ছিল জেনা ছিল ব্যভিচার ছিল রাজানি ছিল সব কিছু দুলিশাত করে দিয়ে দয়াল নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ জমিনকে শান্ত করে দিলেন একটা সুন্দর সমাজ উপকার উপহার দিলেন পৃথিবীর জমিনকে একেবারে সুন্দর আদর্শ একটা সমাজ দিলেন আমার নবীর কারণে জোরে বলুন সুবহানাল্লাহ